এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তিতলি। এসে গেছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হলো মর্নিং ওয়াক। মাথা আসেনি আর নিবি আর মুখে ক্রিম লাগিয়েছে, ভালো করে দেখো, মানে ইয়েও করেনি। তো চলো এখন আমরা আরেকটা পাহাড়ে যাবো মর্নিং ওয়াক করতে, তারপর তোমাদের সবটা দেখাচ্ছি মর্নিং ওয়াক করতে। উঠাই তো গেছে সূর্য, সূর্য দেখো কি দারুণ সূর্য উঠে গেছে। সূর্য উঠে গেলে ভালো লাগবে, কুয়াশা ভালো লাগবে না। তো চলো আমরা যাই, আমরা একটা পাহাড়ের উপরে যাব সূর্য দেখতে, মানে সূর্য যা উঠেছে ওটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলো তোমাদেরকে দেখাবো, চলো। আর এখানে এসে না চুলগুলো কেমন লাল লাল হয়ে গেছে, ভালো লাগে না দেখতে। আমার তো পুরোপুরি লাল হয়ে গেছে, আর সামনে যাচ্ছে আমার পাহাড়ের উপরে। চলো এইটা বাবা, এখানে বৃষ্টি হলে যায় কি করে কাকিমারা ঘরে? বৃষ্টি হলে কি করে যাই? জল জমে যায় তো, বৃষ্টি হলে জল জমে যায়। তারপরে কি নৌকা নিয়ে যাই? তো দেখো কি দারুন, উমা করে কোনামো, কোথায় কোথায় যাবা? না না এখন এই বিষয়ে, এখানে সব নিহার দেখো, এখানে এই ভিউটা দেখার জন্য আমরা এসেছি। কি দারুন, তেঁতুল পাড়তে এসেছি। জানি না কি করে পারবো, তো পাড়তে এসেছি মানে পারবোই। তো গাইজ দুঃখের বিষয়ে দেখো গাছটা কত বড়, কালার মতো কিচ্ছু পেলাম না, খুব ভালো লাগছে না, মানে খুব কষ্ট হচ্ছে, মানে খুব ভালো লাগছে না। তো চলো, খুব ভালো লাগছে না মানে মানে খারাপ লাগছে। বল যে ইনলি কাঁচা নেই, কাঁচা নেই, কাঁচা আছে বললো, কাঁচা আছে ঠিক আছে, কিন্তু পারবো কি করে? আমি বললো যে তোমরা পেরে নাও, আমরা পাবো কি করে? কাকাটা নিয়ে আসবো, হ্যাঁ আমরা কাকাকে গিয়ে বলি গা তুমি পেরে নিয়ে দাও। তো চলো এখন মনে হচ্ছে এখানে এসে আমি রোগা হয়ে গেছি, এটা কিরকম ছোট ছোট কালো হয়ে গেছি। তো চলো এখন বাড়িতে যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি, ব্লগটা কন্টিনিউ করবো আজকে পুরোটাই। নাচ মেরি রানী, নাচ 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 নাচ। চলো আজকে কি কোথাও ঘুরতে নিয়ে যাই কিনা জানি না, ওই ব্লগটা তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমরাও দেখবে আমরাও করবো, এটাই সেলফি নিয়ে যাবে। গাইস এখানে সবাই রূপোর জিনিস ইউজ করে, মানে রূপোর ক্লিপ অবধি, হ্যাঁ ক্লিপ আর রূপোর, মানে এরা বলে না। আমি বলছি কি এরকম এদের এখানে মেনলি দেখা, তোমাকে দেখাবো পায়ে, এত মোটা মোটা পায়ের তোর একটা ছোট উপরে একটা নিচে এরকম ঝোলানো, আবার কলের মালার উপর, কানের টানার উপর, তারপরে পাশ ক্লিপ যেগুলো আমরা ইউজ করি ওরকম পাশ ক্লিপ ডিজাইন ডিজাইন উপর মেরে মেরে বসে আছে সব। এরা হলো বড় লোকস, আমরা গরিব টু জেড উপর, এরা বড় লোকস, মানে এদের কাজটা কি শোনো, এদের তো সব কিছু কম কম, মানে এক টাকায় চাল এরকম রেশন থেকে পায়, সব কিছুর টাকা সুযোগ সুবিধা আছে, যার জন্য যা টাকা ইনকাম করবে সব সাজাগোজা সাজাগোজা সাজাগোজা। কাপড়ও কেনে না ওর না পরে, হ্যাঁ কাপড়ও কিন্তু কেনে না, ভালো জামা কাপড়ও হয়তো দীপাবলিতে একবার কি দুবার কিনলো একটা দুটো, ওইটাই সারা বছর।
আয়রা রূপোর সোনা মানে সোনা না সোনা তো সোনার তো দাম বেশি রূপোর সবকিছু এরা ইউজ করে সব সময় দেখি পড়ে থাকে সব সব সময় ভাই আমি তো কানেরও খুলে ফেলেছি ভালো লাগে না আছে এরকম টানা নি তোমাদের দেখাবো যদি সামনে পড়ে ভিডিও করতে করতে কারণ যদি আমি এমনি নরমালি ক্যামেরা অন করে ওদের সামনে ভিডিও করি না ওরা ভয় পেয়ে যাবে যে কি করছে মেয়েটা পাগল হয়ে গেছে তো এমনি তো আমি যখন ব্লগ স্টার্ট করি যদি কেউ দাঁড়িয়ে থাকে আমার দিকে না তাকিয়ে থাকে হ্যাঁ এত কথা বলিস না লোককে তো গাইস এখন আমরা যাব ঘুরতে আর কোথায় ঘুরতে যাব তোমাদের সেটা দেখাবো তো চলো তোমাদের দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তো গাইস আমরা এসে গেছি আমাদের লোকেশনে দেখতেই পাচ্ছ পাহাড় তো এখানে তো পাহাড় আর নদী ছাড়া তো কিছুই নেই কাকাও ব্লগ স্টার্ট করবে ওরম করে না ব্যাকে করে হ্যাঁ চলো গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো এখন ওইদিকে যাবো আরো সুন্দর সুন্দর জায়গা আছে চলো তোমাদের দেখাবো
তো গাইস অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে, কারণ হলো আমরা জলে নেমেছিলাম, আমরা জুতো পরে এসেছি, এখন আমাদের পা তো পুরো ভিজা, ভিজা জুতো পরলে জুতোটা তো নষ্ট হয়ে যাবে, খালি পায়ে যেতে হচ্ছে। তো গাইস আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা আমাদের আবার সেই জঙ্গলের ভিতর দিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ, এই ফুলগুলো সবাই বাড়িতে লাগাই, এখানে কত জঙ্গলে আছে, নার্সারিতে পাওয়া যায়। হ্যাঁ ও গাই, এই ফুলগুলো না এখন নার্সারিতে বিক্রি হয়, এইগুলো এই ফুলগুলো দেখো প্রচুর ছিল জলের ভিতরে, অনেক ছিল অনেক। তো পাহাড়ের উপরে উঠতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, নামার সময় মাত্র কষ্ট না, ওঠার সময় কষ্ট, আমার কাছে রোগা হয়ে যাবে। আমরা চলে এসেছি বাড়ির কাছে, আমি মোটু ভিডিওটা কাটবে, কাটবো না আমি সব দেবো, বাড়িতে এসে গেছি, অনেকদিন হয়ে গেল কিন্তু ভিডিওটা শেষ করতে মনে ছিল না, যাই হোক এডিট করার সময় মনে মানে দেখি যে ভিডিওটা শেষ করা হয়নি। আর বাইরের পরিবেশটা দেখো কি দারুণ, এখন বিকাল হয়ে গেছে আর কি দারুণ ওয়েদার, আমি হাতে মেহেন্দি করেছি। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট করে জানিও, আর এরকম এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যে আমার 2500 সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে, 2500 সাবস্ক্রাইবার মানে আমার কাছে অনেক কিছু, আর তার জন্য একজনকেই আমি থ্যাঙ্কস বলবো, সেটা হলো দিশানি। আর তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা ভিডিওগুলো দেখেছো বা সাবস্ক্রাইব করেছো, আর দিশানিকে অনেক অনেক থ্যাংক ইউ বান্ধবী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে তোমাকে ছোট করব না, অনেক অনেক আই লাভ ইউ। তো যাই হোক ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও। তো টাটা, আজকে ভিডিওটাই পর্যন্তই।